حبه. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো হ্যালো বন্ধু, সকালবেলা ব্লগটা নিয়ে চলে আসলাম। তো সর্বপ্রথম যেটা হচ্ছে, আমি আলু সিদ্ধ এখানে বসিয়েছি। কেন? আলুর পরোটা বানাবো বলে। তো হাজবেন্ড আজকে বলেছে আলুর পরোটা খাবে, আজকে ওর ছুটি আছে, তো বাড়িতে আছে, তো সেই জন্য আলুর পরোটা বানাবো বলে এক কাপ সর্বপ্রথম আমি আটা নিয়েছি, গমের আটা। তারপর এক কাপ ময়দা নিয়েছি, তারপর ঘি দিয়েছি, ঘি দিয়ে তারপর নুন, চিনি, তারপর সাদা তেল, আর হচ্ছে দই দিয়ে ভালো করে এটাকে ময়াম দেবো আর কি। সর্বপ্রথম এখানে একটু সাদা তেলও দিয়ে দিলাম, তারপর ময়ামটা ভালো করে দিয়ে এই দইটা দিয়ে দিলাম এইবার। তো দইটা দেওয়ার পর ভালো করে এটাকে মাখবো, মেখে একটুখানি উষ্ণ গরম জল করে এর মধ্যে দিয়ে দেবো। তো গরম জল দেওয়ার পরে এটাকে ভালো করে এখন করে মেখে নিয়ে তারপর হচ্ছে আলুটাকে এপাশে সিদ্ধ তো বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর এপাশে আমি ব্যাটারটা করে নিচ্ছি। কারণ ঠিকঠাকভাবে ব্যাটারটা না হলে আবার পরোটাটা, আলুর পরোটাটা আবার ঠিক হয় না। তো আর পুচকিটাকেও মাঝে মাঝে এখানে ফোনে দেখছি। তো এবার আমার এটা ব্যাটা মাখানো হয়ে গেছে আটাটাকে, তো এটা আমি এখন ঢেকে রাখবো। ঢেকে রেখে এপাশে এবার গরম মশলাটাকে ভেজে হালকা করে গুঁড়ো করে নেবো, একটা ফ্লেভার আসে এখান থেকে। তো এখানে শুকনো লঙ্কা, ধনে আর জিরে আছে। তো এটাকে ভালো করে ভেজে নিয়ে মিক্সার মেশিনে এটাকে গুঁড়ো করে নেওয়া হবে। তো গুঁড়ো করে নিয়ে তারপরে এবার আলু সিদ্ধটাকে ভালো করে মাখতে হবে। তো এখানে আমি বৈশালীর কাছ থেকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সার মেশিনে। দেখ, একদম গুঁড়ো হয়ে গেছে। আর এখানে তিনজনে মিলে বসে সকালবেলা টিভি দেখছে। তো এই যে পুচকুটা জেয়ার কোলে বসে আছে আর বড়টা পাশেই বসে আছে, এই যে এখানে টিভি দেখছে তিনজনে মিলে, আর এখানে বৈশালী বসে ওর কথা বলছে ফোনে, কার হ্যাঁ ফোনে কথা বলছে। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে একদম ভেজে ব্রেস্তা করে নিয়েছি। এখানে নুন আছে, গরম মশলা আছে, ধনে পাতা আছে, ভাজা মশলাটা আছে, কাঁচা লঙ্কা কুচি আছে। তো এখানে করে নিচ্ছি, আবার ওটাকে বলেছি পড়াশোনার জন্য রেডি হতে। তো এই যে আস্তে আস্তে সব কিছু উপকরণগুলো দিয়ে আমি এবার এটাকে ভালো করে মেখে নেব আলু সিদ্ধটাকে। তো এটাকে ভালো করে মেখে না নিলে হবে না। তো মাখন টাখন দিয়ে একদম সব কিছু, গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা কুচি, নুন, গরম মশলা সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে এবার নিচ্ছি আমি আস্তে আস্তে সব কিছু। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, আলুর পরোটা সবাই বানাতে জানে কম বেশি, তো আমিও চেষ্টা করছি। তারপর এবার লেচি করে নিলাম গোল গোল করে কয়েকটা। লেচি করে নেওয়ার পরে এবার আমি বেলনা নিয়েছি, এটাকে ভালো করে বেলব লেচিগুলোকে। তো সেটার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তো এই অনেক দিন পর আলুর পরোটাটাও খাচ্ছি, কিন্তু বাড়িতে এটা বানানো খুব কম হয়। বাড়িতে আমরা বেশিরভাগ বানাতে এই যে করে এটাকে ভালো করে আমি বেলবো। আলুর পরোটা বলতে বাড়িতে খাই না, যদি কখনো ইচ্ছে হয় কিনে নিয়ে আসে খাই। তো আজকে বাড়িতে আমি তো নিজেই চেষ্টা করছি, মানে দেখি আমি বানাতে পারি কি না। তো খাওয়া দাওয়া সকালবেলার হয়ে গেল, হয়ে যাওয়ার পর এই দেখো তারপরে এই যে ওর মা ওকে নিয়ে একটুখানি আদর করছে পুচকিটাকে। তো এখানে রেখেছে আমাদের মানে কাজকর্মগুলো যেগুলো আছে দুপুরবেলা, তো আমরা এগুলো সর্বসেরে স্নান করব। আর এই যে বড়টা চলে আসলো, এসে সারাক্ষণ দুষ্টুমি, চোখে মুখে দুষ্টুমি, শুধু কাজ বাড়ানো, কাজ বাড়ানো। দেখো কি অবস্থা, ওকে করে একদিন তোমাকে তো করে কাজ করতে দেওয়া হয় না। আমি কিছু না বের মুখে নিয়ে যাবে, ওরা রাত দিন খাবো না।
তারপরে এরই ফাঁকে আমি ডাস্টিং করে নিচ্ছি ঘরগুলো একটুখানি, আলমারিগুলো ডাস্টিং করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ওভেনটা নষ্ট হয়ে গেছে কয়েকদিন থেকে, তো আরমান থেকে একজন কাকে ডাকা হয়েছে ওভেনটা ঠিক করার জন্য। তো আমাদের এসিও পরিষ্কার করে যায় আরমান থেকে, তোমরা যদি চাও এরকম আরমান থেকে ওদেরকে ফোনে কল করে কথা বলে নিতে পারো। ও তো আমাদের ওভেনটা ঠিক করতে চলে এসেছে, বসে পড়েছে। তো আমি আবার এর ফাঁকে ঝাঁপ দিয়েও নিচ্ছি ঘরগুলোকে, তারপর স্নান করে দুপুরবেলা খেতে আসলাম বৈশালী। আমি সকাল আবার সন্ধ্যাবেলাটা বড়টার জন্য এখানে কেলগস দিয়েছি, আর সুনিতা দিয়ে এসেছি রান্না করতে, ওর মেয়েটাকে নিয়ে এসেছে আজকে। তো ওর মেয়েটাকে এখানে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেতে দিয়েছি। আর এই যে পুচকিটা, ওর দাদার দিকে লক্ষ্য, দা ভাইয়ের দিকে। দা ভাই কী খাচ্ছে, ওর মা দিচ্ছে সেটা খাবে না, সেটা পোষাবে না, দা ভাই কী খাচ্ছে আমাকে সেটাই খেতে হবে। খুব মানে দা ভাইয়ের সঙ্গে উড়াউড়ি যুদ্ধ সব সময়, যে মার সঙ্গে এখানে বসে বসে ইয়ে করছে, ওর মা করছে দেই এটাকে এটাকে না। আমিও এখানে বসে পড়েছি খেতে, তারপর ওর মার আমি কাছে, এই দেখো ওর মার এবারে হামলা করছে ওর মাকে, এইবার যে আমাকে চানাচুর মুড়ি দেবে না, এবার ওর মাকে হামলা করছে। পাকা বুড়ো হয়েছে একটা, সারাক্ষণ খালি এখন একটু হামাগুড়ি দেওয়া শিখে গেছে, এই করে হামাগুড়িতে চিৎকার করবে মা। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো সবাইকে টাটা।